এবার আপনাদের সঙ্গে শেয়ার করব মুক্তি পেল শাহরুখ খানের জওয়ান সিনেমার দ্বিতীয় গান কেমন হলো জানাবো সেই বিষয়ে, সেই সঙ্গে আরো জানাবো বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া পারিন, সেই সঙ্গে আরো জানাবো শাকিব খানের প্রিয়তমা আসছে এবার ওটিটিতে, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি শাহরুখ খানের গসিপসে। বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই রূপালী পর্দার আনলিমিটেড রোমান্স। অনুরাগীদের উত্তেজনার পরত আরো খানিকটা বাড়িয়ে প্রকাশ্যে এলো জওয়ান সিনেমার দ্বিতীয় গান চালিয়ে। দুই বাহু ছড়িয়ে সিগনেচার পোজ আরো একবার ভক্তদের মন জিতে নিলেন বলিউড কিং খান। শাহরুখ খান ও নয়নতারা যেন আরো বেশি রোমান্সে ডুবে গিয়েছে অরিজিৎ সিং এর ম্যাজিক্যাল ভয়েসে। সোমবার দুপুরে গানটি উন্মুক্ত হতেই কমেন্ট বক্স ভেসে যাচ্ছে ভক্তদের প্রশংসায় ও ভালোবাসায়। গানটি লিখেছেন কুমার, গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও, সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ এবং গানের ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। জওয়ান সিনেমায় এই গানে শাহরুখ খান ও নয়নতারার রোমান্সে বুধ হবে সারা ভারত, এমনটাই ধারণা করা হচ্ছে। তো এই গানটি আপনি দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তো এবার আসি ফারিনের গসিপসে। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া পারিন। সোমবার বিকালে ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী তাসনিয়া পারিন। ফারিনের স্বামীর নাম শেখ রেজওয়ান, তিনি দেশের বাইরে থাকেন। 11ই আগস্ট ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন তারা। কৈশোরে পুনায় জড়ান তারা, তারুণ্য এসে চার হাত এক হলো। লাল বেনারসি শাড়ি, চুড়ি আর টিকলিতে বিয়ের সাজে দেখা গেছে তাসনিয়া ফারিনকে, তবে স্বামীর মুখ পুরোটা দেখা যায়নি। ফারিন জানান তাড়াহুড়োর মধ্যে বিয়েটা সেরেছেন তারা। বিয়ের পর দেশের বাইরে চলে গেছেন তার স্বামী, তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে আরেকটি আয়োজন করবেন তিনি। তো এবার আসি শাকিব খানের প্রিয়তমার গসিপসে। ঈদে মুক্তি পাওয়া ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে এখনো চলছে বেশ দাপটের সঙ্গে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছে দর্শক। অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে। তবে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ জানান এই মাসের শেষের দিকে এটি বায়োস্কোপে দেখা যাবে। তিনি আরো বলেন আমাদের কথাবার্তা চূড়ান্ত, তবে বায়োস্কোপে মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সেটা না হলেও এ মাসের শেষের দিকে এটি বায়োস্কোপে মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত। তবে দর্শকদের এটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তবেই দেখতে হবে, আর শুধু বাংলাদেশের দর্শক এটি উপভোগ করতে পারবেন। প্রিয়তমার মুক্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বায়োস্কোপ ফেসবুক পেজে প্রচারণা শুরু করে দিয়েছে। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।